হ্যালো, গুড নুন সবাইকে। এখন 12টা বেজে গেছে, 12টার থেকে বড় কথা 2টো বাজতে যায়। আর কালকে কোনো ব্লগ করতে পারিনি, আমি ব্লগ করিনি, কিন্তু বন্দিদি চলে গেছিলো আর কি। কালকে ছোট্ট একটা ভিডিও করেছি, কিন্তু ব্লগ করার মতো আর মানসিকতা ছিল না। এই কারণেই আমাদের খুব কাছেরই একজন মানুষ মারা গেছেন আর কি। সে আমার রিলেটিভ না, কিন্তু সে আমাদের ভীষণই কাছের, আমার মায়ের খুব ক্লোজ। ঠিক আছে, আমি এত ডিসক্রিপশান দিচ্ছি না, ওই জন্য মনটা খুব একটা ভালো ছিল না যে ব্লগ করবো, বা নিজের মন যদি ঠিক থাকে তাহলে সব কিছুই করা যায়। তো সেরকম মানসিকতা ছিল না বলে আর ব্লগ করতে পারিনি কালকে। আর মাও কালকে ছিল না, মা আজকে এসেছে সকালবেলায়। মা কালকে ভোর 6টার সময় বেরিয়ে গেছে আর আজকে সকাল 6টার সময় এসেছে। তো ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আজকে সকাল থেকেও ব্লগ করিনি। আর তার মধ্যে আমার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, এখানে এসে পরপর দুদিন আমার মারাত্মক রকমের শ্বাসকষ্ট হয়েছে। আমি কালকে বাড়ি চলে যাচ্ছি সকালবেলা, আর কালকে সকালবেলা বাড়িতে গিয়ে আগে ডাক্তার দেখাতে যাবো, ডাক্তারের কাছে অলরেডি নাম লিখিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে বন্দিদির রিসেপশন, আর এখন দুপুর 2টো বাজেছে, সবাই খেতে বসেছে। আর তার মধ্যে আজকে হচ্ছে অমাবস্যা, মন্দিরে অমাবস্যা নিয়ে কোনো চিন্তা নেই, কেন কি বৌদিরা এসে সামলে নিচ্ছে, এটা ভগবান তো সাথে আছেই। আর বৌদিদের সাপোর্ট না থাকলে সত্যি এটা হতো না, বৌদিরা আসছে বলে আমি আজকে এখানে থাকতে পারলাম। তো ঠিক আছে, এত কথা বাড়বো না, আমি নিজে আজকে খাচ্ছি না বাড়িতে কিছুই আঁশটা, যেহেতু আমি প্রত্যেক অমাবস্যায় নিরামিষ খাই, ভাত খাই না। আজকে দুপুরেও আমি ডালিয়াই খাবো, কিন্তু বাড়িতে সবার জন্য আয়োজন হয়েছে ভাত, মাছের ঝোল আর পনিরের তরকারি আর কি, ডাল নাকি একটা যেন হয়েছে। কিন্তু মা এখন খেতে বসেছে, আর একটু আগেই লুচি খেয়েছি, সবাই মুড়ি খেয়েছে আর আমি লুচি খেয়েছি। তো পেটটা ভর্তি ভর্তি আছে, মাকে বললাম তুমি আগে নিঃসন্দেহে নির্ভাবনায় ভালো করে খেয়ে নাও, তারপরে আমি আরাম করে ডালিয়া খাবো, মা গরম গরম করে দেবে, খেয়ে নেবো ডালিয়া, খেয়ে নেবো। আর আজকেও পার্লার থেকে সাজাতে আসবে, আজকে ভেবেছিলাম সাজবো না, আগের দিনে সাজটা আমার পছন্দ হয়েছে, কিন্তু ওদের মেকআপটা না একটু ঠিক মতো বসাতে পারিনি, আমার জন্য একটু কেমন কেমন যেন লেগেছে। ঠিক আছে, তো এবার তারপর যেহেতু বলে দিয়েছি সাজবো, ওই জন্য যতটা পারবো আমি ইনস্ট্রাকশান দিয়ে সাজার চেষ্টা করবো, খুব বেশি সাজবো না, হালকার মধ্যেই সাজবো। তো চলো আমার সাথে থাকো। আর এখানে অলরেডি 2টো বেজে গেছে বলে রোদও কমে গেছে, আর দেখো প্যান্ডেল খোলাখুলি স্টার্ট হয়ে গেছে, বিয়েবাড়ি অলমোস্ট কমপ্লিট, আর আজকে সন্ধ্যেটা শুধু বাকি। অনেক বড় জায়গা কিন্তু আমার মামার বাড়িতে, পিছনটা বিশাল বড় বাগান, গ্রামের জায়গা তো। আর তোমাদের পিছনটা আরেকবার দেখিয়ে দিই, দেখো এই দেখো চারিদিকে ধানের ক্ষেত, সারা মাঠ, কলা গাছ, সুপুরি গাছ, পান গাছ, এইসব দেখতে পাবে, পুকুর। আমি ভেবেছিলাম কালকে মায়ের সাথেই চলে যাবো, মাকে একা ছাড়তে চাইছিলাম না, কিন্তু মায়ের সাথে চলে গেলে বড় বোনির মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো, যতই হোক চলে গেলে একটা জিনিসটা খারাপ লাগে। তো ওই জন্য আরও গেলাম না, নিজের মনকে বুঝিয়ে থেকে গেছিলাম। আর আজকে আর শায়করা আসবে না, শায়ক কালকে এসেছিলো, পরশুদিন এসেছিলো, পরশুদিনও শায়কদের অনেক বড় বিপদ গেছে, রাস্তায় গাড়ি টাড়ি খারাপ হয়ে গিয়ে খুব খারাপ সিচুয়েশান হয়েছিলো, অনেক রাত অব্দি ওরা রাস্তায় দাঁড়িয়েছিলো, দিদিভাই ছিল সাথে বাচ্চাটা, তারপর অনেক কষ্টে গাড়ি টাড়ি ঠিক হয়ে বাড়ি গেছে। আর আজকে দিনটা হয়ে গেলে বিয়েবাড়ি শেষ, আবার কালকে বাড়ি ফেরার পালা, মনটা এবার খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে আমরা একটা প্রিপারেশন নিয়ে আসি, একটা আনন্দ করে আসি, হয় না যে মানে কোনো কিছু যাবো যাবোই আনন্দ, কিন্তু ফেরারটা খুবই দুঃখের হয়। আর আমার মামার বাড়ি এতদিন সত্যিই থাকা হয় না, অনেকদিন পর মামার বাড়িতে এসেছিলাম, সেই দাদাভাইয়ের বিয়েতে এসেছিলাম, আবার বন্ধুদের বিয়েতে এসে থাকলাম এতদিন, প্রায় 1 সপ্তাহ বন্ধুদের বিয়েতে এসেছিলাম। বন্ধুদের বিয়ে হয়ে গেলো, বন্ধুদি তুমি খুব ভালো থাকো, মন থেকে চাই একদম তোমার মুখে যেন সবসময় হাসিটা থাকে, তোমাকে আর অর্পণদাকে কংগ্রাচুলেশন আর বেস্ট উইশেস। আর তোমরা আবার ঘুরতে যাবে, ওরা আবার কালকে পরশুদিন বোধে ওদের অষ্টমঙ্গলা, অষ্টমঙ্গলা করে ওরা সিকিম ঘুরতে যাচ্ছে, খুব ভালো করে ঘোরো, মন দিয়ে ঘোরো আর ভালো করে হানিমুন কাটাও, অল দ্য বেস্ট। তো চলো সাজাতে আসবে, একবার সেখানে গিয়ে দেখা হচ্ছে। ভাই খাওয়া হয়ে গেছে, কি খেলি? আর কি করেছিল? আর কিছু খাইনি, আমি বাকি আছে আবার। এখনো কি বাকি? মাছ ভাত তো হয়ে গেছে, ও দই মিষ্টি বাকি আছে বলে না। মা আমার জন্য ডালিয়া করে দিয়েছে, এখানে অনেক দেওয়া ঘি দিয়েছে, ঘরে একটু হবে না, আর একটু হবে, একটু একটু সিটিয়ে হলে হবে। আর এখানে আলু ভাজা করে দিচ্ছে মা, মায়ের তো খাওয়া হয়ে গেছে। কি খেলে মা তুমি? ভাত না, কি কি খেলে সেটাই জিজ্ঞেস করছি। ভাত পনির, পনিরের তরকারি, একটা সবজি দিয়ে ঝোল, মাছের কালিয়া,
চাটনি, পাপড়, দই। বাহ, চাটনি কি হয়েছে? আনারসের চাটনিটা মা? আমার ডালিয়া রেডি, দেখতে একদম ইয়াম্মি হয়েছে, সাথে আলু ভাজা। টাটা, গুড নাইট।